আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে মালটা, লেবু আর কিছু আপেল আমি কিনেছি, সেটা শেয়ার করছি। এখন যে অবস্থা, আপনারা শরীরে যে অসুস্থকর ভাব বা জ্বর, এর জন্য যে মালটা খেতে হবে, কমলা খেতে হবে, ভিটামিন সি খেতে হবে তা না। আপনারা সুস্থ অবস্থায়ও আপনারা সবসময় ভিটামিন সি খেয়ে যান, বেশি বেশি করে পানি পান করুন, গরম পানি। তো আপনারা প্রতিদিন একটা করে মালটা খান, কমলার সিজনে কমলা খান। আর মালটা খাওয়ার পরে যেটা করবেন, আমি যেটা করি, মালটা খাওয়ার পরে আমি যে খোসাটা থাকে, এই খোসাটা আমি ছোট ছোট টুকরো করে আমি গরম পানিতে বয়ল করে, ভালো করে বয়ল করে নিই। তারপরে আমি মধু দিয়ে এটা খেয়ে ফেলি, 1 কাপ পরিমাণ। আর যদি মধু না থাকে চিনি দিয়েও খেতে পারেন আপনারা। তো আজকে যে কমলা মালটা যে কিনলাম, লেবু আপেল, এটা আমি কেনার পরে প্যাকেট থেকে বের করে আমি 4 ঘন্টার মতন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে আমি বের করে ভাবলাম যে একটা ভিডিও করি। তো ভিডিও শেষে আমি এটা আবার 2-3 ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রাখবো, সবগুলি মালটা, লেবু, আপেল আমি ভিজিয়ে রাখবো। তা আপনারা বেশি বেশি করে মালটা খান, লেবুর চা খান, আদা দিয়ে আমি চায়ের উপর একটা ভিডিও করেছি, আমার ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। আপেল কিনেছি কিছু, সেই সাথে সেটাও শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না, লাইক দিবেন, বেল বাটনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, বাসায় থাকুন, সেফ থাকুন। আল্লাহ হাফেজ।